স্মার্টফোনের কারণে ঘুম কমে যাচ্ছে বাচ্চাদের। নতুন বার্তা ডেস্ক লন্ডন। স্মার্টফোন এবং ট্যাবলেট নিয়ে বেশি সময় কাটানো বাচ্চারা অন্যদের তুলনায় কম ঘুমায়। দিনে এক ঘন্টা মোবাইল ফোন ও ট্যাবলেটের টাচ স্ক্রিন নিয়ে নাড়াচাড়ার কারণে দৈনিক অন্তত 15 মিনিটের ঘুম কমে যায় বাচ্চাদের। গবেষকরা বলেছেন এইসব ডিভাইস থেকে নীল রং এরকম এক আলো বিচ্ছুরিত হয় যা মানুষের ঘুমের ক্ষমতা নষ্ট করে দেয়। মূলত এ কারণে ঘুম কমে যায় বাচ্চাদের। যদিও এসব শিশুদের শরীরের পেশি নাড়ানোর দক্ষতা এর ফলে বেড়ে যেতে পারে। সম্প্রতি ইউনিভার্সিটি অফ লন্ডনের এক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। 3 বছরের কম বয়সী 715 জন বাচ্চারা মা বাবার ওপর গবেষণা চালানো হয়। এ বাচ্চারা রাতে কম ঘুমায় কিন্তু দিনে তা পুষিয়ে নেয়। এখন গবেষক চিকিৎসক টিম স্মিথ বলেন এই বয়সী বাচ্চাদের বিকাশের জন্য ঘুম ভীষণ জরুরি, ফলে প্রতি মিনিটের গুরুত্ব অসীম। সেজন্য বিশেষ করে ঘুমানোর আগে বাচ্চাদের হাতে স্মার্টফোন কম দেয়া এবং বয়সের উপযোগী শারীরিক কসরতের পরামর্শ দেন চিকিৎসক। তবে তিনি এও বলেছেন টাচ স্ক্রিনের কারণে ঘুম কমে যাওয়া নিয়ে যে ফলাফল শিশুদের মধ্যে দেখা গেছে একই ঘটনা বড়দের সাথে ঘটে কি না তা এখনও নিশ্চিত নন তারা। বিবিসি আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।